मुझे दया कोई। हैप्पी बर्थडे मम्मा। थैंक यू। उठो आज के तुम्हारे बर्थडे तो मम्मा के किच्छु गिफ्ट देनी किच्छु गिफ्ट दाओ है नी तुम्हारे हाँ दिए छे तो दी थी पोकोमन स्कार्ट पे तुम्हें खुशी हाँ और किच्छु चाहिए ना बच्चों ना बाबा इता उठो मुख तो धो तो गुड मॉर्निंग सरकार शाह फैमिली तुम्हारे सबाई कैमन आछो आशा करी तुम्हारे सबाई भालो आछो सुस्थ आछो आर जारा नतुन देखछो तुम्हारे फैमिली ते मोस्ट वेलकम और आज के दिन आमार जोने खुबी स्पेशल तुम्हारा जानो सब माँ बाबार जोने तार छेलेर जन्मदिन खूब स्पेशल है सेदिन के से ताके काछे पेयेछिलो तो ताई जोने तार जीवने एसेछिलो ताई सेई दिनटा खूब स्पेशल तो आमार काछेओ ताई तो घरे तो जा अवस्था तुम्हारा जानो घरे देखो एखोनो काजकर्म चलछे एइजोन्नो सबकिछु एखोनो गोछानो हयनि जानि না কি করে কতটা কি বাগাতে পারবো সন্ধ্যের মধ্যে তো সন্ধ্যেবেলায় খুব ছোট একটা আয়োজন করা হয়েছে স্পেশালি আদির বন্ধু বান্ধবরাই মানে আদির যারা বন্ধু আছে যাদের সঙ্গে রোজ খেলে আমার অ্যাপার্টমেন্টের এইখানেই যাদের সঙ্গে খেলে তাদেরকেই স্পেশালি ইনভাইট করা হয়েছে আর কয়েকজন আমাদের নেবার্স তুমি তো জানোই আমাদের এখানে বন্ডিংটা কেমন তো কয়েকজন তাদেরকে বলা হয়েছে খুব বড় কিছু করে আয়োজন করা হয়নি তবে প্রবলেম হচ্ছে এই ছোট ঘরের মধ্যে এত বেশি লোককে বলতেও পারি না এতগুলো লোক কি করে অ্যারেঞ্জ করবো তাই জন্য অসুবিধা হয় তো তাই অল্পর মধ্যেই কিছু করছি যাতে ঘরে কোনো রকমভাবে ম্যানেজ তাও এই ঘরটা ছোট হবে তবে জানি না যে কি কি করে ম্যানেজ করবে কি করে তাও করতে হবে আশা করছি সবাই নিজের মতন করে মানিয়ে গুছিয়ে নেবে তো যাই হোক যতটা পারবো অ্যারেঞ্জ করব আর আমার ঠাকুর ঘর কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই জিনিসটা এই ট্যুরটা তোমাদেরকে পরে দেবো কি হয়েছে কি না কি কি এইবারে কি কি কাজ হলো ঘরে তো এইগুলো আমি পরে তোমাদেরকে পরের ব্লগে সেগুলো আমি শেয়ার করব তো আপাতত তোমাদের দেখাই কি রেডি করেছি চলো দেখাছিলাম তোমাদেরকে যে কি করেছি সকাল থেকে তো সকাল সকাল উঠে পাঁচ রকমের ভাজা হবে দেখো তো ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এখানে করলাটা আমি রেখেছি কিন্তু আমি ভাবছি করলার জায়গায় ওকে কিন্দুলি ভাজা দেব তো কিন্দুলিটা শাখা গেছে বাজারে আনতে তো আপাতত ভাজাগুলো রেডি এই এই ভাজা হবে আর মাছ আর চিকেন করব তার সঙ্গে মিষ্টি আর পায়েস তো এই হচ্ছে আপাতত প্ল্যান দুপুরের জন্য তো পাঁচ রকমের ভাজা রেডি দেখতে পাচ্ছ এ দেখো ভিন্ডি মানে ঢ্যাঁড়স ভাজা একটু করলা ভাজা কিন্দুলি আছে কিন্তু কিন্দুলিটা ভাজলাম না একটু করলা ভাজা এইখানে হচ্ছে আলু আর কুমড়ো ভাজা আর এই হচ্ছে আমাদের বেগুন ভাজা পাঁচ রকমের ভাজা হয়ে গেল রেডি এবার বসাবো মাংস মাংসটা এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে হয়ে আছে মুগের ডাল তো এই হলো তারপর লাস্ট হবে মাছ ভাজা আমার তো অবস্থায় দেখছো মুখ চোখের চুলের কি অবস্থা জানি না কি হবে কি না তো যাই হোক কোনোরকম ভাবে সবকিছু হয়ে এদিকে চলছে রান্না তোমরা দেখলে ভাজা ভুজি রেডি চিকেন অলমোস্ট হয়ে এসছে চিকেনটা হয়ে গেলে ভাতটাও বসাবো আর দুটো মাছ ভাজবো আর এই রান্নার সঙ্গে সঙ্গে চলছে ঘর গোছানো তো ঘর এই মোটামুটি গোছাচ্ছি এখন অবস্থা দেখো মাটিটা তো এই চলছে ঘর গোছানো আপাতত যাই না কিন্তু সবই আধ খামচা পরে যে লোকটাকে মানে কাজ আজকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত শেষ হলো না তো জানি না কবে শেষ হবে তো যাই হোক এরকম আধ খামচা সব কাজ পড়েছে শুধু একমাত্র আমার মন্দিরটাই তুমি দেখতে পাচ্ছ পেছনে ওটা ফুল রেডি হয়েছে তাও মন্দিরের মাথার ওপরে যেটা রাউন্ড করে রয়েছে সাদা দেখছো ওখানে কিছু জিনিস লাগাবার আছে সেগুলো এখনো লাগানো হয়নি তাও মোটামুটি অ্যাটলিস্ট ঠাকুরটাকে রাখতে পেরেছি পুজো করেছি করবো কালকে রাতেই পুজো করেছি আর আজকে আবার ভালো করে পুজো করব তো আমার মন্দিরটা মোটামুটি রেডি বাকি সব আধ খামচা জিনিস পড়ে আছে তো সবাই আসবে বাড়িতে যাই না কি বলবে এইদিকে দেখো এইটাও আধ খামচা পড়ে সব ভাঙা মানে কিছুই লাগানো হয়নি সব অর্ধেক অর্ধেক খালি
হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, এর মধ্যে ম্যানেজ করে দেখবো কি করা যায়, কিভাবে কি হয়। তো চলো ঘর টর গুলো গোছাচ্ছি, এখন যা দেখছি ঝাড়ু পোছা সব করছি আর ঝাড় দিচ্ছি। তো মোটামুটি দেখা যাক, দেখি এইখানটা মোটামুটি, পেছনটা মোটামুটি রেডি। দেখো আমি সাজিয়েছি, এই যে একটা নতুন গাছ দেখছো, এই যে এইটা যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, হাত দিয়ে, এই যে এই গাছটা, এই গাছটা আমি, তোমরা দেখে বলো এটা কেমন লাগছে, আমাকে লিখে জানিও, তারপর পরে তোমাদেরকে আমি বলবো আমি এটা কোত্থেকে নিয়েছি, কি নিয়েছি। তো এটা আমি নতুন, আমার অ্যাডিশন, তো সাজাবার জন্য এটা নতুন নিয়েছি। আর এইদিকে গাছ, আর এইরকম গাছ সব লাগানো আছে। তো এইখানটা মোটামুটি রেডি, এই দিকটাও মোটামুটি রেডি, কিন্তু এইদিকে শুধু এই একটা জিনিস অর্ধেক খাড়া, মানে ইনকমপ্লিট পড়ে আছে। তো জানি না এটা কি করে ম্যানেজ করব। তো ভাবছি এখানে একটা পুরো কভার দিয়ে দেবো, কিছু একটা ঢাকা, কোনো ভালো কিছু কাজ করা দিয়ে কিছু ঢাকা দিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। তো চলো দেখা যাক আর আইডিয়া বের করি কি কি করা যেতে পারে। ফাইনালি এইভাবে এইখানটা ম্যানেজ করলাম, এই যে এটা ফাঁকা পড়েছিল টেবিলটা, এইটা অ্যান্টি সাই কিছু খুঁজে পেলাম না, এইটাই ফাইনালি এইভাবে ম্যানেজ করলাম। আর এইদিকে আদি চান টান করে অবস্থা দেখো। এবার ওকে খেতে দেবো, তার আগে আমি আসবো চান করে, আমার এখনো চান হয়নি, ঘর জাস্টটা পরিষ্কার করা হয়েছে। তো এই দিকটা এইভাবে রেখেছি, সাজানো হলো, মোটামুটি পরিষ্কার করা হলো এইটা। আর এইদিকে তো জানোই, এই দিকটা তো দেখিয়েছি আগে, এই এই হলো এই টেবিলটা, টেবিলটা এখানটা এইভাবে রেখেছি। ওইগুলো সব আদির বার্থডে জিনিসপত্র আছে, রিটার্ন গিফট, রিটার্ন গিফট এসব। আর এই দিকটা বিছানাটা এইভাবে চেঞ্জ করলাম, এইখানটা, এই দিকটা হলো, এইখানটা তো অর্ধেক পড়ে থাকলো, আজকে কাজ করলো না তাই। যাই হোক, এই দিকটা মোটামুটি চাদর ফাদর সব চেঞ্জ চেঞ্জ করে রেডি। আর এই হচ্ছে আমার বারান্দা, ব্যালকনি সব পরিষ্কার করেছি দেখতে পাচ্ছ গাছটা, আর এইখানটা পুরো ক্লিন করে দিয়েছি, যাতে এইখানেও 5-6 জন বসতে পারে। এখানে আরও 2-3টে যেরকম চেয়ার দিয়ে দেবো, যাতে আরও 5-6 জন বসতে পারে। তো এইখানটা মোটামুটি সেট, চলে গেছে চান করা, হয়ে গেছে দেখতে পাচ্ছ চান করা কমপ্লিট। এবার হচ্ছে পুজো করার পালা, পুজো করব, সেই সব সেই পুজোটা করে সেই পুজোর প্রসাদ ঠাকুরকে বলছি আদিকে দেবো, তারপরে আদিকে দেবো খেতে থালা সাজিয়ে। তো এই দেখো আমার নতুন মন্দির, এটা তোমাদের কালকেই রাতে দেখেছি। তো আমার এই নতুন মন্দিরে আজকে ভালো করে, কাল রাতে একবার পুজো করেছি, তো যাই হোক আজকে এখন ভালো করে পুজো করবো, আর কালকে বৃহস্পতিবার আছে, আর একটু ভালো করে পুজো টুজো করবো, আর তারপরে এই প্রসাদ এখন আদিকে দেব, তারপর ওকে খেতে দেবো। আদিবাবু এখন বসে বসে টিভি দেখছেন, বার্থডে বয় তো তাই যা খুশি তাই, যতক্ষণ খুশি টিভি দেখছেন। আজকে কিছু বলিনি, আজকে যেহেতু স্কুল পাঠাইনি, যেহেতু বার্থডে বলে, তো ইচ্ছা ছিল খুবই যে মন্দির যাবো সকালবেলাতে, কিন্তু যা বুঝতেই পারছো একা আর তো কেউ নেই, ঘরের যা অবস্থা হয়েছিল, আজকে কার্পেন্টারে আসার কথা ছিল সকালে, ওই জন্যে আরও কিন্তু এলো না, লাস্ট মোমেন্টে ব্যাগরা দিল, লাস্ট মোমেন্টে আমাকে ঝুলিয়ে দিল পুরো। তো যাই হোক, তো এই ঘর সব বাগাতে গোছাতে মানে খুবই অবস্থা খারাপ, তো তাই আর যাওয়া হয়নি। তবে বিকালবেলা অবশ্যই সবাই লোকজন আসার আগে ওকে নিয়ে মন্দিরের পাশের গণেশ মন্দিরে ওখানে যাব, ওকে দিয়ে পুজো করে নিয়ে আসবো। আপাতত সকালবেলায় নিজের ঘরে ঠাকুরের পুজোর প্রসাদ দিয়েই ওকে খেতে দেব। আর পায়েসটা আমি এখন করিনি, তার কারণ গ্যাস ফ্যাস পরিষ্কার করে পায়েসটা করবো একবারে, আর সেটা আমি ঠাকুরকে ভোগ দেবো বিকালবেলাতে, সন্ধেবেলায়, তারপর সেই সেইটা ওকে আদিকে বিকালবেলা সন্ধেবেলা কেক টেক কাটার আগে পায়েসটা খাইয়ে দেবো। তো এই প্ল্যান করে রেখেছি আপাতত। তো আমার নতুন মন্দিরটা তোমাদের দেখাই, এই দেখো এটা ক্লোজ করে এরকম থাকছে, দাঁড়াও, এই হচ্ছে দরজাটা করা হয়েছে এরকম। তো এখন হয়তো খুবই লাইট হচ্ছে, বুঝতে পারছো নাকি জানি না। তো এইটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এটা খুললাম তাহলে আমার ঠাকুর কি তোমরা দেখতে পাবে, এই দেখো এর ভেতরে আছে আমার ঠাকুর। তো এই হলো, আর এখানে ঘন্টাটা সাইড করে লাগিয়েছি, যাতে পুজো টুজো করতে করতে বাঁ হাতে করে এদিকে বাজাতে সুবিধা হয়, তো ওইদিকে আছে ঘন্টাটা। তো কেমন লাগলো তোমাদের আমার নতুন মন্দির ঠাকুরের, আমার লক্ষ্মীনারায়ণের, তো জানিও। চলো আমি চটপট পুজোটা করে নিই। তো এই হচ্ছে আজ আদিবাবুর আজকের লাঞ্চ, তাহলে কি কি আছে দেখতে পাচ্ছ, আমি উল্টো দিক থেকে দেখাচ্ছি। মুগের ডাল, করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, এখানে ভাত, একটু স্যালাড, আর এই হচ্ছে আদিবাবুর স্পেশাল চিকেনের লেগ, আর এই হচ্ছে ঠাকুরের প্রসাদ, এটা আগে খাওয়াবো, তারপর বাবা আগে আশীর্বাদ করবে, তারপর আগে
খাওয়ার পর্ব হয়েছে শেষ, এখন চলছে ডেকোরেশনের পালা। তো গোটা ঘরে তো দেয়ালে তো কিছু লাগানো যাবে না, এই সবে সবে রং করা হয়েছে। তো এখন এই সবগুলোতে যেখানে যেখানে পাচ্ছি দেখি কতটা কি করা যায়, তো সেটা করব। আর এই হ্যাপি বার্থডে লেখাটা এই সামনের দেয়ালে এখানে ঝুলিয়ে লাগাবো। তো চলো দেখা যাক। সব বেলুন ফোলানো, আর এইদিকে চলছে গিফট, রিটার্ন গিফট, যে রিটার্ন গিফট প্যাক করা, এই প্যাকেটে করে রিটার্ন গিফট প্যাক করা বাচ্চাগুলোর জন্য সব। এই যে তো আমি করছি এখন রিটার্ন গিফট প্যাক, আর এইদিকে অলমোস্ট রেডি হয়ে এসছে, আর সাহা ফিনিশিংটা করছে। এই যে লাগিয়ে দিচ্ছে এটা, তাহলে দেয়ালে কোনো কিছু এফেক্ট হবে না, শুধু এইসব এরমভাবে সাজানো আছে যাতে দেয়ালে কোনো দাগ টাগ না হয়। তো যাই হোক, এই হ্যাপি বার্থডে লেখা, এইদিকে বেলুন, এই যে দরজা কমপ্লিট হয়ে দেখো লাগানো, বাইরেটাও দিয়ে দিয়েছি, বাইরে দু তিনটে বেলুন লাগিয়ে দিয়েছি, আর এইদিকে একটু লাগিয়ে দিয়েছি আদির ফেভারিট কার্টুন ক্যারেক্টারের সব ডোরেমন, আর এইদিকে এই তো আর এই ঘরের দরজা দাঁড়া টানি এরকম। তাহলে এই হলো ঘরের দরজা, হ্যাপি বার্থডে, আর এই কার্টুন দুটো এখানে সামনে, আর কিছু না, সিম্পল। আর ঘরে ঢুকলে এরকম, এইদিকে এই দরজা বন্ধ করলেও এইটা, এই যে, আর এখানে হ্যাপি বার্থডে। বাস আর কিচ্ছু সাজানো নেই, খুব সিম্পল সাজিয়েছি। আর এইদিকে সব কয়েকটা এক্সট্রা বেলুন ফুলিয়ে রাখছি, আর এইসব রিটার্ন গিফট প্যাক সব রেডি। তো বাচ্চা সাড়ে চারটা ঘড়িতে, সাড়ে চারটা বেজে গেছে, পৌনে পাঁচটা। তো এতক্ষণ আমি বসালাম পায়েস করতে, তো পায়েসটা প্রথমে আমি সন্ধ্যেবেলায় ঠাকুরকে দেব ভোগ, তারপরে সেটা আদিকে খাওয়াবো, আর সবারই জন্যই পায়েসটা করছি। তো এতক্ষণে পায়েস করতে শুরু করলাম ঘর সাজানোর পরে, দেখি কতক্ষণে কি হয়। তো এই ক্ষীরটা মানে মানে পায়েসটা বানাতে বানাতে বৌদির গুড়ের কথা মনে পড়লো, বৌদি এবারে এসে এই গুড়টা দিয়েছিল, মনে হয় এটা নরেন গুড়। তো এই ভাবলাম পায়েস একটু দিয়ে দিই, চলো দেখি কেমন হচ্ছে। পায়েস অলমোস্ট রেডি আমার, এবার রেডি হব মন্দিরে যাব আদিকে নিয়ে। তো সব কাজকর্ম প্রায় শেষ, শেষ মানে প্রায় সে সকাল থেকে উঠে থেকে এখন পর্যন্ত একবারও বসিনি, না শুয়েছি না কিছু, কন্টিনিউয়াস কিছু না কিছু কিছু না কিছু লেগে, দেখো চুলটা কিরকম করে মুটিয়ে বেঁধেছি, কন্টিনিউয়াস কিছু না কিছু করে যাচ্ছি। তো সব কিছু মোটামুটি শেষ হলো, শুধু এখন লাস্ট চলছে, কাজের মেয়েটা এসছে, ওকে দিয়ে গোটা ঘর একবার লাস্ট ফাইনাল পরিষ্কার করাচ্ছি। তো ও পরিষ্কার করছে, দেখো দাঁড়াই দেখা, এই যে ও ফাইনাল লাস্ট পরিষ্কার করছে সবকিছু, ব্যালকনি ট্যালকনি তো পরিষ্কার হয়ে গেল, ফুল ক্লিন। ঘর সাজানো তো কমপ্লিট আগেই দেখিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। এই যে ফাইনাল আমার পায়েস, পায়েসও রেডি, তো পায়েস হয়ে গেছে রেডি। তো এখন হচ্ছে শুধু এবার কটা বাজছে, এখন প্রায় সাড়ে পাঁচটা, একটু রেস্ট নেবো, মানে কি একটু বসবো, ছটা নাগাদ করে আবার রেডি হবো, নি মন্দিরে যাবো সাড়ে ছটার মধ্যে, আদিকে দিয়ে প্রণাম টনাম করে পুজো দিয়ে আসবো, সাতটার মধ্যে আশা করছি চলে আসবো বাড়ির পাশেই। তো সাতটার মধ্যে চলে এসে তারপর তখন তো সবাইকে তো বলিয়েছি সাতটা সাড়ে সাতটার মধ্যে আসতে, সবাই এরম করেই আসবে, সাড়ে সাতটা বাজে সবারই আস্তে আস্তে। তো তারপর তো হবেই বাকিটা, তো চলো একটু আমাদের ভোজবাড়ি রেডি, দেখতেই পাচ্ছেন আপনারা, তো দেখতেই পাচ্ছেন তোমরা আমাদের ভোজবাড়ি, সাহা ভোজবাড়ির মতো চেয়ার মানে ভাড়া করে এনেছে, যাতে ঘরের সোফাটা আমাদের ছোট, বসার জায়গা কম, তাই চেয়ার নিয়ে এসছে যাতে লোকজন বসতে পারে। পুরো দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি ঘরে হচ্ছে। সাহা তোমার বিয়ে? হ্যাঁ তোমার বিয়ে, তো চেয়ার গুলো ওরকমই এনেছো বিয়ে বাড়ি, বিয়ে বিয়ে বাড়ি কোনে যাত্রীর মতো বসে, ভালো লাগে বলে পরিয়ে দিলাম, না হলে পড়াতাম না, এমনি রেখে দিতাম প্লাস্টিকের চেয়ার। তো লম্বা করে সে সারি সারি করে সাজিয়ে কেন ঘিরে দেবে না? আরে না আমি আপাতত রাখলাম এখানে, পরে এগুলো ইয়ে করবো, আগে দেখি টেবিল, ইয়ে টেবিলটা ধরে দিয়ে টেবিলটা সরাও, একটা টেবিলটা ওই বেলুনটা খুলে গেছে, ওই বেলুনটা একটা ইয়ে লাগাতে হবে ওখানে, এদিকে দেখি মোটা টেপটা লাগবে ওখানে। এই দেখুন আমাদের জামাই বাবু, ড্রেসটা তারা ভালো করে দেখায় তাহলে বুঝতে, এই যে কেমন লাগছে বলবে, এই সোজা একটু সোজা, এই পাঞ্জাবি এরকম করে কি সুন্দর লাগছে দেখতে এরকম। তো এটা হচ্ছে আজকে আদির বার্থডে ড্রেস। তো আমার লেট রেডি হতে লেট হয়ে গেল, সবাই এদিকে চলে এসেছে, বাচ্চাগুলো অলমোস্ট
They are playing football together and others games also together, right? Yes. We are doing it. This is our birthday. Next birthday is this guy. Oh, tomorrow is his birthday, right, Dhruvi? Tomorrow, yeah. এই বাচ্চাগুলো এত চিৎকার করছে আর এত লাফাজাপা করছে, আমার খুব ভয় লাগছে যে আমার দেয়াল ফিয়াল সবাই তো নষ্ট হয়ে যাবে। জানি না কি করবা, ওরা যা করছে ঘরের মধ্যে তুমি বুঝতে পারবে। তো ওরা যা করছে আমার নিজেরই ভয় লাগছে, আমি বুঝতে পারছি না ওদের কি করে ম্যানেজ করবো। এই যে সবাই চলে এসছে, কিন্তু এখন আসল জিনিসটাই আসেনি। শোন কি হয়েছে, তারা একটা কথা বলতে কি এইদিকে বড় না সব মটরশুটি কচুরি আলু চপ রসগোল্লা চপ আর পায়েস চপ দেখাচ্ছি, এই কচুরি আর এই ডিমের ডেভিল আর এই যে পরিবেশন করছেন সেনসেশনের রানীটা কই, এই যে তিনি সেনসেশনের রানী দেখাচ্ছি। তুই খাওয়াটা মুখে দিয়ে দে, সব বাচ্চা পাটি এখানে খুব সিরিয়াস ডিসকাশন চলছে পায়রাকে নিয়ে। বিশেষ করে রসগোল্লা গুলো, রসগোল্লাই নষ্ট হয়েছে, রসগোল্লা ভেজ নন ভেজ ভেজ নন ভেজ ওখানে জায়গা নেই, দাঁড়া আমি জায়গা করে দিচ্ছি। এই গ্লাসটা দিও, গ্লাসটা দিতে হবে। চাকু দেয়
ভেজ কাটলে দে আদি দজ বন্ধ কর এই নে ভেজ কাটলে আরেকটা এদিকে আগে দিতে ভেজ কাটলে পেঁয়াজ দে না এই ভেজ কাটলে আমার গোটা পেঁয়াজটাকে ধরে দিয়েছে শুনি দিচ্ছি ভেজ কাটলে এই তো চলে এসে পড়ি এখন না না ভিডিও লম্বা করে কেন করতে যাবো লঙ্কাটা বার করে দাও ফ্রিজ থেকে ওই যে লঙ্কা কাঁচা লঙ্কা নেবে আমাকেও দাও একটা বাচ্চারা খাবে না কাকাগণ সেটাই আমরাই বসতে হবে না দেখো সব এবার সব তুলছে আমি তো বললাম আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো বলে তো ছবিটা ভালো এসেছে কি দেখছো ওটা কি দেখছো কি দেখছো তুমি সবাই চলে যাচ্ছে দশটা আর মা আমাকে গিফট গুলো ওপেন করতে দিচ্ছে না সবাই চলে যাচ্ছে ঘর এবার ফাঁকা আবার এনজয় তো এতক্ষণে শেষ হলো ঘড়িতে দেখো প্রায় বাজে 11:30 তো এইমাত্র সবাই খেয়ে দিয়ে গেল সবকিছু গেল তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই তারপর অনেকক্ষণ বসে আড্ডা হলো গল্প হলো তো তারপর সবাই গেল তো খুবই ভালো লাগলো একটুখানি প্রথমের দিকটা স্টার্টিংয়ের দিকটা এতগুলো বাচ্চাকে আমি সামলাতে পারছিলাম না তাই একটুখানি মানে মানে কেমন একটা হয়ে গেছিলাম তাই হয়তো ফটোগুলো সেরকম ভালোভাবে কিছু তুলতে পারিনি মানে এতগুলো বাচ্চাকে এইদিকে সামলাবো ওইদিকে দেখবো না ওইদিকে দেখবো করতে ভালোভাবে ফটো টটো কিছু তোলা হয়নি তো যতটুকু পারবো দেখবো আমি এর কাছ থেকে ওর কাছ থেকে যদি কেউ তুলে থাকে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভিডিও আমি জানি না কতটা কী তুলেছি আর সাহাও কতটা কী তুলেছে বলতে পারবো না তো দেখা যাবে দেখবো কালকে যখন এডিট করবো এই আমাদের বার্থডের ব্লগটা তখন দেখবো কী কী আছে কি না তবে যাই হোক আজকে দিনটা হই হই করে মানে না সকাল থেকে না মানে ভালোই কাটলো আজকে সন্ধেটা সবাই এসেছিলো মানে যাদের যাদেরকে আমি ইনভাইট করেছিলাম যতটুকু মোটামুটি সবাই এসেছিলো সবাই খুব বেশি করেনি বাচ্চাই বেশি ছিল তো বড়রা খুবই কম ছিল তো বাচ্চা যতদূরকে বলছিল সবাই এসেছিলো তো খুবই ভালো লাগছিলো তো খুবই এনজয় হয়েছে সব মোটামুটি ঠিকঠাকভাবে সব হয়ে গেছে একা হাতে করেছি আমি আর সাহা দুজন মিলে এইভাবে ম্যানেজ করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বেশি বাড়ির কোনো যেখানে লোক নেই কিন্তু হ্যাঁ আমাদের নেবাররা আছে তারা কিছু ভুল ত্রুটি হলেও তারা কিছু মনে করে না হাসি মুখে সেটা ওরা মেনে নেয় খায় দেয় কিছু বলে না যে এটা খারাপ হয়েছে এটা কিছু না এইটা মানে আছে তোমরা জানো আমাদের বন্ডিং আমাদের নেবারদের সাথে তাই সেই নিয়ে কোনো চাপ নেই যদি কিছু ভুল ত্রুটি হয়েও থাকে জানি তারা ঠিক সেটাকে মানিয়ে নেবে কিছু মনে করবে তো যাই হোক কি বলবো ঠিকঠাকই হয়েছে আর যারা যারা তোমরা আদিকে উইশ করেছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর কি বলবো তোমরা উইশ করছো আশা করবো তোমাদের আশীর্বাদ ও যেন পায় আর তোমাদের আশীর্বাদ আমি গ্রহণ করে নিচ্ছি আমি ওকেও বলবো তোমাকে অনেক সবাই অনেক অনেক আদর ভালোবাসা দিয়েছে আর তার জন্য তোমাদেরকেও থ্যাংক ইউ আর তো চলো আজকে এই ব্লগটা দিলে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে কত তোমরা সবাই ভালো থেকো গুড নাইট অল বাই বাই